নমস্কার আর ধন্যবাদ। ওইদিকে এই কারণে আমি আমার কোকরাঝার আর উপিতার সুপারভাইজার আর প্রতিটি প্রজেক্টের পড়া সারি সিআরপিএম মহোদয় এটা আরো মায়ের সম্বর্ধনা জানাব। প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় একটু উপহার দিচ্ছে আর আমি আশা করি ভবিষ্যৎ ট্রেনিং অফ ল্যাম্প আমার যে আমার ইম্প্রুভমেন্টের প্রয়োজন আর আজি সেই উদ্দেশ্যে আজি আমি আইছো। পি এম বি ওয়াই যান আমার এচিভমেন্ট হব লাগে ইমান পোৱা নাই। আজি চারি মাহ আগত মাত্র 3-4 কোটি টাকা আমার আমি ডিসবার্স করবছিল, কিন্তু আজি দিনত আমি 63 কোটি ইতিমধ্যে আমি ডিসবার্স করলো, কিন্তু আমার তাত প্রায় 100 কোটি টাকাতেও অকান বেশি অ্যামাউন্ট আছে, এইখিন আমি ডিসবার্স করব। রিভিউ নহে, আমি প্রশিক্ষণ দিব লাগছো। আমি আমার মানে সোশ্যাল ওয়েলফেয়ারের টিম আমি 30 জেলার ইতিমধ্যে আমি ভ্রমণ করি আর কোকরাঝার আর চিরাং বাকি থাকি গেল। দুদিনের আগত আমি কার্বি আংলত একটা ট্রেনিং দিয়ে আহিলো আর আজি আমি দুপুরিয়া একটা ট্রেনিং দিম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার স্কিমটির বিষয়ে মানুষ আমার যান ওয়ার্কার্স আছে আর সুপারভাইজার আছে আর সিডিবি সকল আছে ভালকে বুঝা হব কি করব লাগে। কারণ আমার মাতৃবন্দনা যোজনা যদিও আমার যাওয়া 3-4 মাস যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু আরও বহুতখিনি আমি আরও ইম্প্রুভ করব লাগবে। অসমৰ পজিশনটো অলপ মাছ তলৰ ফালে আছে, লাষ্ট নহলেও লাষ্ট মানে লাষ্ট 8-10 ভিতৰত পৰিছোঁ যিমান ষ্টেট আছে তাৰ ভিতৰত। চ' উই হেভ টু ইম্প্ৰুভ দ্য পাৰফৰ্মেঞ্চ আৰু তাৰ বিষয়ে মানুহৰ বহুতখিনি কনফিউজন থাকে, ৱৰ্কাৰ লেভেলত থাকে আৰু সেই কনফিউজনখিনি ছুপাৰভাইজাৰ লেভেলতো আছে আৰু আনকি চিডিপিও সকলো বহুতখিনি কথা নাজানে। আর এই কনফিউশনখিনি দূর করবলে আমি এটা আইছো, যাতে যেখিনি বেনিফিটস আমার বেনিফিশিয়ারি পাব লাগিছিল বা পাব লাগে সেইখিনি যাতে তেওঁলোক বঞ্চিত নহয়, আর সেই কারণে আমি ইয়াত আইছো। এই টু বিজেক্টত এই চিরাং আর কোকরাঝার কাবো করে আমার এতিয়ালৈকে আমার বেনিফিশিয়ারি 2,31,000 অকান বেশি আর আমার তার ভিতর আপনার রাফলি 63 কোটি মানে আমি ডিসবার্স করছো। 63 কোটি কাটিং এজ লেভেল সুপারভাইজার প্রত্যেকজন সুপারভাইজার 25টাক কেন্দ্র মানে ইন্সপেক্ট করব লাগে আর নিজের অধীনত থাকে, আর এই সুপারভাইজার যদি ভালকে বুঝাই দেয় ভালকে কমিউনিকেট করে যে কি প্রোগ্রামের স্কিমের কি বস্তু আছে কেনে আমি ভালকে ইমপ্লিমেন্ট করব পারো তেতিয়া আমার ইয়াত পারফরমেন্স আগতকে এটা যান 63 কোটি আছে গিয়ে পেলায় আমার আশা করছো যে যা অহা 2-3 মাহত আমি 1 কোটিকে ক্রস করব।